বিশ্ব সংবাদে আপনাকে স্বাগতম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ শুরুতেই জানিয়ে দিব ইসরায়েল গাজা উপত্যকার চোরাবালিতে আটকে পড়েছে ইসরায়েল বিরোধী দলের প্রধান ইয়ার ল্যাপিদ শেষ পর্যন্ত গাজার দীর্ঘমেয়াদী যুদ্ধে ইহুদিবাদী সেনাবাহিনীর ভেঙে পড়ার কথাও স্বীকার করেছে পরেই জানাব কেবল অন্ধ হৃদয়ের অধিকারীরা ইসরায়েলি অপরাধযোগ্য উপেক্ষা করছে বলে মন্তব্য হিজবুল্লাহ প্রধানের জানিয়ে দিব আলোচনায় বাধা সৃষ্টি করছে নেতানিয়াহু অভিযোগ হামাশের এরপরে জানাব আফগানিস্তানকে বন্ধু হিসাবে ঘোষণা দিলেন পুতিন এবং সর্বশেষ থাকবে কাজে দিচ্ছে হিজবুল্লার কৌশল গাজায় হামলা কমিয়ে দিতে পারে ইসরাইল সংবাদ শিরোনামগুলো শুনছিলেন এবারে বিস্তারিত ইহুদিবাদী মিডিয়াগুলো স্বীকার করছে যে ইসরায়েল গাজা উপত্যকার চোরাবালিতে আটকা পড়েছে ইসরায়েলের বিরোধী দলের প্রধান ল্যাপিদো শেষ পর্যন্ত গাজার দীর্ঘমেয়াদী যুদ্ধের ইহুদিবাদী সেনাবাহিনীর ভেঙে পড়ার কথা স্বীকার করেছে ইহুদিবাদী সেনা হতাহতের সংখ্যা বৃদ্ধি ইসরায়েলি মন্ত্রীদের বাড়ির সামনে ইহুদিবাদী বসত স্থাপনকারীদের প্রতিবাদ সমাবেশ সামরিক শক্তির দিক থেকে ইসরায়েল এখন শোচনীয় এক পরিস্থিতি মোকাবেলা করছে এসবই ইসরায়েলের অভ্যন্তরীণ গুরুত্বপূর্ণ সংকট পাসডুডের এই প্রতিবেদ প্রতিবেদনে আমরা ইসরায়েলের অভ্যন্তরীণ সংকটগুলো পর্যালোচনা করার চেষ্টা করেছি তেল আবিবের গুরুত্বপূর্ণ সড়কগুলো অবরোধ করল ইহুদিবাদী বিক্ষোভকারীরা দৈনিক হারজাদ জানিয়েছে ইসরায়েলি বিক্ষোভকারীরা তেল আবিবের রাস্তায় রাস্তায় সমবেত হয়ে বিক্ষোভ করছে শহরকে উত্তর ও দক্ষিণে সংযোগকারী আইলন রাস্তাটি তারা অবরোধ করেছে ইহুদিবাদী বিক্ষোভকারীরা এই সরকারের প্রধানমন্ত্রী বেজনমা নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান দিচ্ছে সাম্প্রতিক দিনগুলোতে নেতানিয়াহুর নীতির বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভের একটি নতুন ঢেউ পুরো জুড়ে এই হুদিবাদী সংবাদপত্র দ্য টাইমস অফ ইসরায়েল জানিয়েছে ইসরায়েলের অ্যান্ট্রি জেনারেল ইসরায়েলি প্রধানমন্ত্রী বেজন্মা নেতানিয়াহু আইনজীবীর আবেদন নাকচ করে দিয়েছে নেতানিয়াহুর আইনজীবী তাদের প্রধানমন্ত্রীর বিচার আগামী বছরের মার্চ পর্যন্ত স্থগিত করার অনুরোধ জানিয়েছিল অ্যাটর্নি জেনারেল তার আবেদন প্রত্যাখ্যান করে বলেছে নেতানিয়াহুকে তার মামলার বিচারের পরবর্তী তারিখ আসছে নভেম্বরে আদালতে হাজির হতে হবে ইহুদিবাদী প্রধানমন্ত্রী দুর্নীতির মামলায় বিচার ব্যবস্থা কঠোর চাপে রয়েছে অনেক বিশেষজ্ঞ মনে করেন গাজায় যুদ্ধবিরতি রাজি না হওয়ার কারণ হল এই বিচার এড়ানো ওই নথিতে দেখা যায় আল আকসা তুফান অভিযানে ইসরায়েলি সেনাবাহিনীর হাতে শত শত ইহুদিবাদী নিহত হয়েছে নথি অনুসারে ইসরায়েলি সেনারা হ্যানিবল প্রোটোক লঙ্ঘন করে নিজেদের বাহিনীকে লক্ষ্য বস্তু করেছে এমনকি তারা ইহুদিবাদী বন্দীদের উপর হত্যাকাণ্ড চালিয়েছে জাতিসংঘের তদন্ত কমিটি সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করেছে ওই প্রতিবেদনে গত বছরের সাত অক্টোবর ইসরায়েলি সেনাদের হাতে অন্তত চোদ্দ ইহুদিবাদী সেনা নিহত হয়েছে বলে উল্লেখ করা হয়েছে ইসরায়েলি সেনাবাহিনীর রেডিও জানিয়েছে ইসরায়েলের বিরোধী দলের প্রধান ইয়ার ল্যাপিদ স্বীকার করেছে তাদের সেনাবাহিনী দীর্ঘমেয়াদী যুদ্ধে ভেঙে পড়েছে তিনি আরও বলেছেন ইসরায়েল সবসময় যুদ্ধের বিরুদ্ধে ছিলেন কারণ আমাদের সেনাবাহিনী রিজার্ভ সৈন্যর উপর নির্ভর করে সুতরাং এ ধরনের দীর্ঘযুদ্ধের জন্য তারা উপযুক্ত নয় ল্যাপিথ বলেন আমাদের বন্ধ করা উচিত ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনের সাথে চুক্তিতে আবদ্ধ হওয়া উচিত এবং গাজা উপত্যকা থেকে ইহুদিবাদী বন্দীদের ফিরিয়ে আনা উচিত এদিকে ইহুদি মিডিয়া কান জানিয়েছে ইসরায়েলি মন্ত্রিসভা রিজার্ভ সেনাদের পরিষেবার ব্যাপারে নিরাপত্তা ও সামরিক কেন্দ্রগুলোর প্রস্তাব নিয়ে আলোচনা করবে সেই সাথে সেনাবাহিনীতে বাধ্যতামূলক পরিষেবার মেয়াদ তিন বছর করার বিষয়টিও আলোচনায় তোলা হবে ইসরায়েলি মন্ত্রীদের বাড়ির সামনে ইহুদিবাদী বসতি স্থাপনকারীদের বিক্ষোভ ইসরায়েলি টিভি চ্যানেল বারো এক প্রতিবেদনে জানিয়েছে ইহুদিবাদী বসতি স্থাপনকারীরা ইহুদিবাদী আঠারো জন মন্ত্রী এবং সেনেট সংসদ সদস্যের বাড়ির সামনে বিক্ষোভ করছে বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রী বেজনমান নেতানিয়াহুর মন্ত্রিসভার পতন এবং ফিলিস্তিনি প্রতিরোধের সাথে যুদ্ধবিরতি সহ বন্দি বিনিময় চুক্তি স্বাক্ষরের দাবি জানিয়েছে ইহুদিবাদী মিডিয়া স্বীকার করেছে ইসরায়েল গাজা উপত্যকা চোরাবালিতে আটকে গেছে উত্তরাঞ্চলীয় ইসরায়েল সহ দক্ষিণ লেবাননেও যুদ্ধের ফ্রন্টে হিজবুল্লাহ ক্ষেপণাস্ত্র মোকাবেলায় ব্যর্থ হয়েছে প্রতিরক্ষা এদিকে প্রতিরক্ষা ব্যবস্থা আল জালিল অঞ্চলের আকাশেও হিজবুল্লার বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র এবং ড্রোনকে বাধা দিতে পারেনি কাজেই ক্ষেপণাস্ত্রের আঘাতে বেশ কিছু ইহুদিবাদী আহত হয়েছে কেবল অন্ধ হৃদয়ের অধিকারীরা ইসরায়েলি অপরাধযোগ্য উপেক্ষা করছে বলে মন্তব্য হিজবুল্লাহ প্রধানের লেবাননের জনপ্রিয় ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লার মহাসচিব সৈয়দ হাসান নাসরুল্লাহ বলেছেন গাজায় ইহুদিবাদী ইসরায়েলের নিঃশংস অপরাধযোগ্য পশ্চাত্য মানবতাবোধকে জাগিয়ে তুলছে গতকাল শোকবাহ মহরম তথা মহানবী হজরত মোহাম্মদ আলী আলিহাসাল্লামের দৌহিত্র ইমাম হুসাইনের শাহাদাত বার্ষিকী স্মরণে আয়োজিত আনুষ্ঠানিক অংশ হিসাবে এক বক্তৃতায় তিনি এই মন্তব্য করেন হিজবুল্লার মহাসচিব বলেন যারা এই অপরাধযোগ্যকে উপেক্ষা করছে তারা অন্ধ হৃদয়ের অধিকারী টুডে জানিয়েছে জনাব গাজা ও সহায়তায় দৃঢ় সংকল্পের কথা জানিয়ে বলেছেন এ ব্যাপারে অত্যন্ত উচ্চ ও সংকল্প নিয়ে আল আকসা তোফানের যুদ্ধে শরিক হয়েছে ইমাম হুসাইন ও তার সঙ্গীদের শাহাদাতের স্মরণে শোকবাহ মহরমের শোক পালনের মানসিক ও আধ্যাত্মিক প্রভাবের কথা তুলে ধরেন তিনি এ সময় তিনি বলেন আমরা কারবালায় আছি আমরা শহীদদের পক্ষে বলছি আমরা আরো শহীদ উপহার দেব আমরা কারবালার ঘটনার প্রবাহে কেন্দ্রস্থলে রয়েছি ইহুদিবাদী ইসরায়েল গত বছরের সাত অক্টোবর থেকে গাজা ও পশ্চিম তীরে মজনুম ও প্রতিরক্ষাহীন ফিলিস্তিনিদের ওপর গণহত্যা চালিয়ে আসছে ইসরায়েলি বর্বরতায় এ পর্যন্ত আটত্রিশ হাজারের বেশি ফিলিস্তিনি শহীদ ও সাতাশি হাজারেরও বেশি আহত হয়েছে ইসরায়েলের অস্তিত্ব গড়ে উঠে উনিশশো সালে উপনিবেশবাদী ব্রিটেনের ব্যালফোর নামক ঘোষণার আলোকে এবং বিশ্বের নানা অঞ্চল থেকে ইহুদিবাদীদের ফিলিস্তিনে অভিবাসন করতে উৎসাহ যুগিয়ে উনিশশো সালে ইসরায়েল তার অস্তিত্ব ঘোষণা করে সেই থেকে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে গণহত্যার এবং গোটা ফিলিস্তিনের ভূখণ্ডকে দখলে নেওয়ার নানা ষড়যন্ত্র বাস্তবায়ন পদক্ষেপ নেওয়া হয়েছে বিশ্বের কয়েকটি সরকার ইসলামী জনশাসনতান্ত্রিক সরকার ইরানের দাবির সঙ্গে সুরমিলিয়ে ইসরায়েলি উপনিবাসবাদী শাসন বিলুপ্ত করা ও ইহুদিদের তাদের নিজ নিজ দেশে ফিরে যাওয়ার জোরালো দাবি জানাচ্ছে

ঘটছে তার বিপর্যয়কর পরিণতি হিসাবে আলোচনা প্রতিক্রিয়াকে পুনরায় নতুন করে শুরু করার প্রয়োজন বলে জানিয়েছেন তিনি গাজায় ফিলিস্তিনের সাবেক এই প্রধানমন্ত্রীকে উদ্রিক্ত করে হামাস বলেন নেতানিয়াহু এবং তার সেনাবাহিনী এই পথের পতনের সম্পূর্ণ দায়ভার বহন করবে বিবৃতিতে আরো বলা হয়েছে ইসরায়েলি সামরিক বাহিনীর সম্প্রসারমূলক কর্মকাণ্ডের বিষয়ে মধ্য অবস্থাতাকারী কাতার ও মিশরের সাথে জরুরি যোগাযোগ করছে ইসমাইল হানিয়া ইসরায়েলি বাহিনী গাজার শহরের আশেপাশে এলাকাগুলোর বাসিন্দা আবারও উচ্ছেদের আদেশ জারি করেছে এর ফলে হাজার হাজার ফিলিস্তিনি বস্ত্র হচ্ছেন যাদের মধ্যে অনেককে আবার এক স্থান থেকে অন্য স্থানে সরে যেতে বাধ্য করা হয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী গাজা শহরে তুফা দারাজ এবং ওয়াল সিটির পার্শ্ববর্তী এলাকাগুলো থেকে বাসিন্দাদের তাৎক্ষণিকভাবে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে এদিকে পৃথক বিবৃতিতে নেতানিয়াহুকে আমাদের জনগণের বিরুদ্ধে আগ্রাসন এবং অপরাধ বৃদ্ধি করার জন্য অভিযুক্ত করেছে হামাস গোষ্ঠীটি বলেছে চুক্তিতে পৌঁছানোর সমস্ত প্রচেষ্টাকে ব্যর্থ করার জন্য ফিলিস্তিনিদের জোরপূর্বক বস্ত্রচ্যুত করার এই প্রচেষ্টা চালানো হচ্ছে এদিকে আফগানিস্তানকে বন্ধু হিসাবে ঘোষণা দিল পুতিন আফগানিস্তানের বর্তমান সরকারকে বন্ধু হিসাবে আখ্যায়িত করেছে ভ্লাদিমির পুতিন কাজাখাস্তানের রাজধানী আস্তানায় এক সম্মেলনে অংশ নিয়ে রুশ প্রেসিডেন্ট প্রকাশ্যে এই ঘোষণা দিয়েছে পুতিন বলেন সন্ত্রাস বিরোধী লড়াই মস্কোর অন্যতম মিত্র আফগানিস্তানের বর্তমান সরকার দুই সাল থেকে আফগানিস্তানের বর্তমান ক্ষমতাসীন দলকে নিষিদ্ধ সংগঠনের তালিকাভুক্ত করা হলেও ধীরে ধীরে তাদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলে রাশিয়া গত মাসে আফগানিস্তানের সঙ্গে নতুন করে সম্পর্ক গড়ে তোলার নির্দেশ দিয়েছেন পুতিন রুশ প্রেসিডেন্ট বলেন আফগানিস্তানের বর্তমান সরকারকেই মেনে চলতে হবে কারণ বর্তমানে তারা দেশটির নিয়ন্ত্রণ করছে তারা এখন অবশ্যই সন্ত্রাসবাদের লড়াই রাশিয়ার যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা সামরিক বাহিনীর বিদয়ের পর দু সালে আফগানিস্তানের ক্ষমতা পরিবর্তন হয় এরপর ইসলামিক আইনের কঠোর বিধিবিধান কার্যকর করে বর্তমান ক্ষমতাসীন গোষ্ঠী পুতিন বলেন আফগানের বর্তমান সরকার কিছু দায় দায়িত্ব গ্রহণ করলেও এখনো এমন অনেক সমস্যা রয়েছে যা সমাধানের জন্য দেশের ভিতর ও আন্তর্জাতিক সম্প্রদায়ের ক্রমাগত মনোযোগ দেওয়া প্রয়োজন আমি নিশ্চিত যে আফগানিস্তানের সবকিছুই স্থিতিশীল করতে আগ্রহী দেশটির বর্তমান সরকার এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে রাশিয়ার নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে ইসরায়েল ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দেওয়ার ইঙ্গিত দেওয়ায় এই উত্তেজনা তৈরি হয়েছে মূলত ত্রিশ বছরেরও বেশি সময় আগে যুক্তরাষ্ট্রের কাছ থেকে আটটি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সিস্টেম কিনেছিল ইসরায়েল এই সিস্টেমগুলো সবই এম নাইন হান্ড্রেড টু ব্যাটারি মডেলের কিন্তু গত এপ্রিল মাসে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রালয় ঘোষণা দিয়েছে পুরনো হয়ে যাওয়ায় এই তারা আর ব্যবহার করবে না ইসরায়েলের এই ঘোষণার পরেই ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনীকে দেওয়ার অনুরোধ জানিয়েছে কিভ এই ইস্যুতে যুক্তরাষ্ট্র ইসরায়েল ও ইউক্রেনের মধ্যে সাম্প্রতিক কয়েক দফা আলোচনাও হয়েছে তবে বসে থাকেননি পুতিন তিনি নিষিদ্ধ ঘোষিত মাঝারি পাল্লার মিজাইল উৎপাদন শুরুর নির্দেশ দিয়েছে ধারণা করা হচ্ছে ইসরা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে সাহায্য করতে পুতিন এমন কঠিন সিদ্ধান্ত নিয়েছে কাজে দিচ্ছে হিজবুল্লার কৌশল গাজায় হামলা কমিয়ে দিতে পারে ইসরায়েল ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে গত বছরের সাত অক্টোবর দখলদার ইসরায়েলের যুদ্ধ শুরু হয় গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে এর পর দিন আট অক্টোবর থেকে ইসরায়েলি বসতিতে হামলা চালানো শুরু করে লেবাননের সশস্ত্র গোষ্ঠী সময় সময়করণের সঙ্গে হিজবুল্লার হামলায় তীব্রতাও বাড়তে থাকে যা গত কয়েকদিনে আরও বেড়েছে এতে করে সীমান্তবর্তী বিভিন্ন অঞ্চলে আগুন লাগার ঘটনা ঘটছে সঙ্গে সঙ্গে বিভিন্ন সামরিক অবকাঠামো কাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে যুদ্ধে শুরুতে হিজবুল্লার হামলার কারণে সীমান্তবর্তী অনেক বসতি থেকে সাধারণ মানুষকে সরিয়ে নিতে বাধ্য হয়েছে ইসরায়েল প্রায় আট মাস ধরে বাড়িঘর ছাড়া হওয়ায় সব মানুষ এখন বাড়িতে ফিরতে চাচ্ছে হিজবুল্লার উদ্দেশ্য ছিল লেবানন সীমান্তে ইসরায়েলিদের ব্যস্ত রাখা যেন গাজায় তারা পূর্ণ মাত্রায় মনোযোগ দিতে না পারে এবং একটা সময় হামলা বন্ধ করে দেয় হিজবুল্লার এই কৌশল কাজে দিতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল জানিয়েছে হিজবুল্লার হামলা বন্ধ ইসরায়েল গাজায় হামলা তীব্রতা কমানোর পরিকল্পনা করছে তাদের আশা যদি গাজায় তারা কম হামলা চালায় তবে হিজবুল্লাহ ইসরায়েলের বসতি লক্ষ্য করে কম রকেট ছুটবে এছাড়া হিজবুল্লার সঙ্গে যুদ্ধ এড়ানো চেষ্টা করছে দখলদার ইসরায়েল নাম গোপন রাখার স্বার্থে এক ইসরায়েলি কর্মকর্তা সংবাদ মাধ্যমটিকে জানিয়েছে গাজায় হামাস ইসরায়েল যুদ্ধবিরতি হওয়ার সম্ভাবনা এখন অনেক কম কিন্তু যতদিন গাজা যুদ্ধ বন্ধ না হবে ততদিন হিজবুল্লাহ তাদের হামলা বন্ধ করবে না এ কারণে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল বিভিন্ন কৌশল ভাবার শুরু করেছে আর বিভিন্ন কৌশল হিসাবে তারা গাজায় হামলার তীব্রতা কমানোর পরিকল্পনা করছে এছাড়া যুক্তরাষ্ট্র আশঙ্কা হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে এটি যদি এখনই না থামানো হয় তাহলে এটি পূর্ণমাত্রা যুদ্ধে রূপ নিতে পারে ইসরায়েলি প্রতিরক্ষা ইউফ গ্যালন্তের সর্বশেষ যুক্তরাষ্ট্র সফরে ওই কৌশল নিয়ে আলোচনা করা হয়েছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যমটি